আইটেক বিডি মাসুদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের আজকের ক্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কীভাবে ব্যানার ডিজাইন তৈরি করতে হয় এবং কত প্রকারের ব্যানার ডিজাইন তৈরি করতে হয় এবং কীভাবে ব্যানার ডিজাইন তৈরি করার জন্য কতটুকু ফেজের মাপ নিতে হবে এবং কীভাবে আমরা ইফেক্ট দিতে হবে এবং কোন কোন জায়গায় কী কী ইনফরমেশন বসাতে হবে সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা কীভাবে ব্যানার ডিজাইন তৈরি করতে হয় সেই আইডিয়াটা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন। ব্যানার ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে শুরুতে একটি পেজ ওপেন করতে হবে। তার জন্য আমরা এখানে ফাইলে যাব এবং ফাইল থেকে নিউ অপশনে যাব এবং নিউ অপশনে গিয়ে আমরা এখানে একটি নাম দেব, ব্যানার ডিজাইন, অথবা ক্লায়েন্ট যেই নামটি দিবে আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে নাম দিতে পারি। তো আমরা জাস্ট এখানে ব্যানার লিখে দিলাম এবং ব্যানার লিখে দেওয়ার পর আমরা এখান থেকে পেজ সাইজটি দিয়ে দেব, যেমন আমরা এখান থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 2460 বা আমরা এখানে দিতে পারি 1218। এবং আমাদের যেটি থাকবে সেটি আমাদের পিক্সেল আকারে থাকবে এবং সিএমএ ওয়াইকে কালার থাকবে এবং এখান থেকে আমরা ওকে দেব। তাহলে আমাদের যে পেজটি রয়েছে তৈরি হলো এবং এই পর্যায়ে এসে আমাদের যে ইনফরমেশন ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে আমরা সেগুলো নিয়ে আসি এবং এই ইনফরমেশনগুলো আমরা জাস্ট এখানে ধরে এখানে নিয়ে আসলাম। আমি আগেই লিখে রেখেছি সময় সাপেক্ষের জন্য। এবং আমাদের একটি ব্যানার ফেস সাইজটি হবে আমাদের এটি 2460x1218। এবং এখানে এসে আমাদের যে যেটি রয়েছে এটি হলো আমাদের ব্যানারের একটি সাইজ, এটি ব্যানারের অন্য একটি সাইজ, চার রকমের ব্যানার ডিজাইন তৈরি করতে হবে। তো শুরুতে আমরা কি করতে হবে, আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে আমরা এই সাইজটি আমরা করে নেব। এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করে আমরা এটি নিয়ে জাস্ট এখানে একবার আমরা মাউস দিয়ে ক্লিক করব এবং এখানে যে সাইজটি রয়েছে 2460x228 এটি আমরা এখানে দিয়ে দেব। এবং যখন আমাদের এই সাইজটি দিয়ে দেওয়া হবে এবং আমরা এখান থেকে ওকে করে দেব এবং ওকে করে দেওয়ার পর আমরা জাস্ট এই যে অংশটি রয়েছে আমরা অ্যালাইন রয়েছে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল অ্যালাইন আমরা করে নেব। তো আমরা এখান থেকে যে একটি অ্যালাইন রয়েছে ভার্টিক্যাল অ্যালাইন টপ আমরা সেটি করে দেব। তো এখান থেকে বসিয়ে দেওয়ার পর আমরা বসানোর জন্য আমরা কীভাবে শেপ নিতে হবে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে আমাদের একটি টুল রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আমরা এটি নিয়ে নেব এবং এটি নিয়ে জাস্ট আমরা এইভাবে কী করব, একটি যে শেপ রয়েছে আমরা শেপটি তৈরি করো এবং শেপ তৈরি করার জন্য জাস্ট আমরা এরকম একটি শেপ নিয়ে নিলাম এবং এটিকে আমরা রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক আমাদের এরকম দেখা যাবে। তো আমাদের নিচে আমাদের যে একটি অন্য একটি কালার বসাবো তাহলে আমাদের ডিজাইনটি দেখতে সুবিধা হবে এবং এটিকে আমরা এরকম শেপে নিতে পারি এবং এটিকে নেওয়ার পর আমরা এটিকে কিছুটা ছোটো করে দিতে পারি এবং ছোটো করার পর আমাদের এই যে ডিজাইনটি রয়েছে আমরা এই ডিজাইনটিকে আমরা এই জায়গায় রাখতে পারি এবং এটিকে এবং এইটার সেন্টার বরাবর আমরা রাখব এবং এটিকে রাখানোর পর আমরা এটিকে আবার এই পর্যায়ে আমরা নিয়ে আসবো আরেকটি তৈরি করার জন্য এবং এটিকে তৈরি করার পর আমরা জাস্ট এখানে এভাবে আমরা শেপটি নেব এবং আমরা এটিকে উভয়টিকে সিলেক্ট করার পর এখানে যে একটি শেপ বিল্ডার টুলটি রয়েছে আমরা শেপ বিল্ডার টুলটি নিয়ে এগুলাকে আমরা অল্টার প্রেস করে ডিলিট করে দেব এবং এখান থেকে ঠিক অল্টার প্রেস করে আমরা এটিকে ডিলিট করে দেব। তাহলে আমাদের এই যে অংশটি রয়েছে আমাদের এই অংশটি আমাদের একটি অংশ তৈরি হবে এবং এই অংশটিকে আমরা ডিলিট করে দেব এবং এই অংশটিকে আমরা একটি কালার দেব এবং সেটিকে এই কালার দেব এবং এখান থেকে যে অংশটি রয়েছে এই অংশটিকেও আমরা ঠিক একটি সিলভার কালার দেব এবং এই যে অংশটি যে কালার দিয়েছি আমরা ঠিক একই নিয়মে এখানেও আমাদের একই কালার ব্যবহার করব এবং সেটি আমরা এখান থেকে করে দিলাম। তো আমরা গ্রুপ করার পর আমাদের এই যে ডিজাইনটি তৈরি হলো এবং এখানে আমরা এই যে কমিশন শব্দটি রয়েছে আমরা জাস্ট কমিশন শব্দটি এখানে বসিয়ে দেব। তো সেটি বসানোর জন্য জাস্ট আমরা এখান থেকে ফন্টে অন্য ফন্টে রূপান্তরিত করব, আমরা নেক্সা নামে একটি ফন্ট রয়েছে সেটি ব্যবহার করতে পারি এবং এই যে এটি রয়েছে আমরা এটিকে একটি কপি করে রাখি পরবর্তী ব্যবহার করার জন্য এবং সেটি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এই যে অংশটি রয়েছে এটিকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কি করে নেব এখান থেকে কেটে নেব এবং এখান থেকে আমরা এটিকে এখানে বসিয়ে দেব এবং এটিকে অ্যারেঞ্জ টু আমরা ফন্ট করে দেব। তাহলে আমাদের যে ফন্টটি রয়েছে সেটি আমাদের এর ঠিক এরকম দেখা যাবে এবং এটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করে আমরা নিচে আমরা বসিয়ে দেব কমিশন শব্দটি
এবং কমিশন শব্দটি জাস্ট আমরা এ বরাবর বসিয়ে আমরা ক্রিয়েট আউটলাইন করব এবং এটিকে আমরা এভাবে অ্যালাইন করে আমরা আমাদের সেন্টার মত আমরা বসিয়ে দেব তো আমি চাইলে এটিকে কিছুটা বড় করে আমি জাস্ট এখানে রেখে দিতে পারি এবং এটি যে কালার রয়েছে আমরা চাইলে এই কালারটি এখানে বসাতে পারি এবং এই যে কালারটি আমাদের এখানে তৈরি হলো এবং এখানে আমাদের আরেকটি লেখা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্রোভাইডার এবং ব্যাংক বেটিং এক্সচেঞ্জ রেটস আমরা মূলত এই যে লেখাটি রয়েছে এটিকে আমরা এনে এখানে বসিয়ে দেব এবং এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দেব এবং এই যে লেখাটি রয়েছে আমরা এই লেখাটিকে আমরা কী করবো অন্য একটি ফন্টে রূপান্তরিত করবো তো আমাদের পফিনস নামে একটি ফন্ট রয়েছে এখান থেকে এক্সট্রা বোল্ড বা অথবা বোল্ড যেটি রয়েছে আমরা সেটি এখানে বসিয়ে দিতে পারি এবং এটির দিকে বসানোর পর কিছুটা আমরা এখান থেকে ছোটো করে দেব এবং ছোটো করে দেওয়ার পর এখানে যে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে এক্সট্রা বোল্ডটি করে দেব এবং এখান থেকে এসে আমরা এটিকে একটি কপি করে রাখবো এবং কপি করে রাখার পর আমরা জাস্ট এটিকে কি করব এটি দিয়ে কাজ করব এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করে দেব এবং এটি যে কালার রয়েছে সেটিকে আমরা আইটোফার টুল নিয়ে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম তাহলে আমাদের মূলত ডিজাইনটি ঠিক এই রকমভাবে তৈরি হচ্ছে এবং এটি থেকে আমরা কি করব এখানে আমাদের যে লোগোটি রয়েছে আমরা সেই লোগোটি আমরা মূলত এখানে বসিয়ে দেব এবং এখান থেকে সেই লোগোটি আমরা এখানে এনে বসিয়ে দিলাম এবং এই যে লোগোর কালার যেটি রয়েছে সেটিকে আমরা হোয়াইট কালার করে জাস্ট অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম তাহলে মূলত যে আমাদের যে ডিজাইনটি মূলত এখানে একটি অংশ বিশেষ মাত্র তৈরি হচ্ছে এবং এইখানে যেটি রয়েছে এখানে আমাদের মূলত কি করতে হবে ফুল যে ইনফরমেশনটি রয়েছে আমাদের সেই ইনফরমেশনগুলো আমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং ইনফরমেশন বসানোর জন্য এটিকে আমরা কিছুটা ছোটো করব এবং ছোটো করে জাস্ট আমরা এখান থেকে এনে এখানে বসিয়ে দেব এবং এটিকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে দেব এবং অ্যারেঞ্জ টু ফন্ট করার পর আমরা জাস্ট এটিকে আনগ্রুপ করে নেব এবং আনগ্রুপ করার পর উভয়টিকে জাস্ট একভাবে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে এখান থেকে আমরা টাইমস নিউ রোমান ফন্ট না দিয়ে আমরা এখান থেকে ফর্মিস পফিনস নামে একটি ফন্ট রয়েছে আমরা সেই ফন্টটি এখানে ব্যবহার করব তো এটিকে ব্যবহার করার জন্য আমরা জাস্ট এখান থেকে যে একটি ফন্ট রয়েছে আমরা ব্ল্যাক না দিয়ে আমরা রেগুলার যে ফন্টটি রয়েছে আমরা সেটি ব্যবহার করতে পারি অথবা সেমি বোল্ড নামে যে ফন্টটি রয়েছে সেটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি তো আমি বোল্ড যে ফন্টটি রয়েছে সেটি ব্যবহার করলাম এখান থেকে এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম এবং ক্রিয়েট আউটলাইন করে জাস্ট এটিকে আমরা এভাবে এখানে বসিয়ে দিলাম এবং এটির যে কালার রয়েছে সেটিকে আমরা হোয়াইট কালার করে আমরা এটিকে গ্রুপ করে রাখলাম এখানে তাহলে মূলত আমাদের যে ডিজাইনটি রয়েছে আমাদের সেই ডিজাইনটি এখানে থেকে আমাদের এরকমভাবে দাঁড়ালো এবং আমরা এখানে ব্যানার ডিজাইনের মূলত একটি অংশ মাত্রে তৈরি হলো এবং আমাদের এই যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা একটি ইফেক্ট দেব এবং ইফেক্ট দেওয়ার জন্য আমরা যাব ইফেক্টে এবং ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো এবং ড্রপ শ্যাডো থেকে আমরা যেটি রয়েছে আমরা এখান থেকে প্রিভিউ দেব এবং প্রিভিউ দেওয়ার পর আমাদের যে এখান থেকে একটি শ্যাডো সেটি আমাদের তৈরি হবে এবং এখান থেকে আসে আডাশ আমরা এখান থেকে কিছু বাড়িয়ে দেব এবং বাড়িয়ে দেওয়ার পর আমরা ওকে করে দেব তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি আর কিছুটা সুন্দর দেখাবে এবং এখান থেকে আমরা চাইলে এটিতে আমরা ব্যবহার করতে পারি বাস আমাদের মূলত প্রাথমিক যে ব্যানার ডিজাইনটি সেটি তৈরি হলো তো এই পর্যায়ে আমরা মাপ নেব এটির মাপ নেব আমরা যেমন 1278 বাই আমরা 646 আমরা এটির মাপ নেব এবং এটি মাপ নেওয়ার জন্য আমরা ঠিক এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল যেটি রয়েছে সেটি নেব এবং সেটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে একবার ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এখান থেকে দিতে পারি যেমন 1278 এবং আমরা নিচে দিতে পারি বা হাইট দিতে পারি আমরা 646 তো আমরা 646 ব্যবহার করে আমরা এটিকে ওকে করে দেব এবং ওকে করে দেওয়ার পর এটিকে আমরা যে অ্যালাইন রয়েছে আমরা অ্যালাইন করে নেব এবং অ্যালাইন করার পর এটিকে আমরা এই জায়গায় বসিয়ে দেব এবং এই পর্যায়ে মূলত আমরা কিন্তু এখানে যে ডিজাইনটি রয়েছে আমরা এই রেক্ট্যাঙ্গল টুলটির মধ্যে আমরা অন্য আরেকটি ডিজাইনে কাজ করব এবং সেটি কাজ করার জন্য জাস্ট আমরা এখানে যাব রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটি এবং সেটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি যে ইয়ে রয়েছে শেপ রয়েছে আমরা সেই শেপটি মূলত এইভাবে তৈরি করব এবং শেপটি তৈরি করার জন্য জাস্ট আমরা এইভাবে একটি শেপ নিলাম এটিকে আমরা এখান থেকে কপি করে রাখলাম একটি পরবর্তী কাজে লাগানোর জন্য এবং এই যে অংশটি রয়েছে এটিকে আমরা রোটেট করে নিলাম
এবং রোটেট করার পর জাস্ট একটি অংশকে আমরা এখানে রাখব এবং অন্য আরেকটি অংশকে আমরা জাস্ট এখানে রাখব এবং মাঝখানে আমাদের যে অংশটি রয়েছে এটিকে কিছুটা ফাঁকা করে রাখব এবং এটিকে আমরা এ অ্যালাইন করে নেব এবং অ্যালাইন করার পর আমাদের এটিকে আমরা গ্রুপ করে নেব এবং এটিকে আমরা ইউনাইট করে নেব এবার ইউনাইট করার পর উভয়টিকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থা আমরা যে এখানে যে একটি অ্যালাইন রয়েছে এটি করে নেব অ্যালাইন করার পর আমাদের মূলত ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে এবং আমরা চাইলে এটিকে একটা কালার দিতে পারি এবং পরবর্তীতে আমরা কালার এগুলাতে অ্যাপ্লাই করব মূলত শুরুতে আমরা যে ডিজাইনটি রয়েছে সেটি কীভাবে তৈরি করতে হয় আমরা সেটি এখন করার চেষ্টা করতেছি এবং আমাদের এই ডিজাইনটি রয়েছে আমরা মূলত এটিকে এখানে এনে আমরা জাস্ট এখানে এভাবে রাখব এবং এটিকে ঠিক এভাবে রাখার পর আমরা এখান থেকে এটিকে এভাবে বসাতে পারি এবং এই যে সবগুলো রয়েছে আমরা এটিকে আমরা এইভাবে রাখতে পারি পয়েন্ট ওয়ানে বা থ্রিতে এখানে রাখানোর পর আমাদের ডিজাইনটি কীরকম হচ্ছে মূলত আমরা এখান থেকে বুঝতে পারবো তাহলে আমাদের এটি সেন্টার বরাবর আমরা এখানে রাখলাম এবং আমরা এখানে কিছু লেখা লিখব এবং এখানে আমরা লোগোটি রাখব তো লোগোটি রাখার জন্য আমরা এই যে অংশটি রয়েছে এটিকে আমরা আরেকটি কপি করে নেব কন্ট্রোল সি এবং এফ্রেস করে আমরা এখান থেকে একটি কালার অ্যাপ্লাই করে দেব এবং সেটিকে আমরা কী করলাম এখান থেকে যে কালারটি রয়েছে সেটি আমরা এখানে অ্যাপ্লাই করব এবং এটি থেকে আমরা জাস্ট এটি নেব এবং এখান থেকে এটিকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর আমাদের এই যে অংশটি রয়েছে শেপ বিল্ডার টুল এটি নিয়ে নেব এবং এটি নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে অল্টার ফেস করে এই অংশগুলোকে ডিলিট করে দিব এবং এখান থেকেও ঠিক একই নিয়ম আমাদের এই অংশটি ডিলিট করে দিব তাহলে আমাদের এখানে একটি শেপ এখানে একটি শেপ এখানে একটি শেপ তৈরি হলো তো এই শেপগুলোর মধ্যে আমরা কোথায় কী বসাবো সেটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে এই যেটি রয়েছে এটিকে আমরা এখান থেকে এই কালারটি ব্যবহার করতে পারি এবং এখান থেকেও ঠিক একই নিয়মে আমরা এই কালারটি ব্যবহার করতে পারি এবং এখানে যে যেটি রয়েছে এটির মধ্যে আমরা একটি ডিজাইন ব্যবহার করব এবং এখানে আমরা যে লেখাটি নিয়ে আসব মূলত এই লেখাটি আমরা এখান থেকে এখানে নিয়ে আসব এবং এখানে যেটি রয়েছে ব্যাংক বেটিং আমরা এটিকে এখানে একবার এন্টারপ্রেস করব এবং এখান থেকে ঠিক একই নিয়মে এটিকে আমরা এন্টারপ্রেস করব এবং এন্টারপ্রেস করে আমরা জাস্ট এখানে রেখে দেব এবং এটিকে অ্যারেঞ্জ টু আমরা ফন্টে ব্যবহার করতে পারি এবং এই যে কালারটি রয়েছে আমরা কালো কালার থেকে আইড্রপার টুল নিয়ে আমরা এই কালারটি ব্যবহার করতে পারি এবং এখান থেকে ঠিক একই নিয়ম আমাদের এই যে লোগোর যে লোগোটি রয়েছে আমরা সেই লোগোটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এবং এটিকে অল্টার ফেস করে আমরা এখান থেকে মাউস ড্র্যাগ করে এখান থেকে এটিকে কপি করে আনলাম এবং এটিকে আমরা কিছুটা ছোটো করে জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো সুন্দরভাবে এবং এই যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটিকে কালার করে দেব এবং এখানে আমরা শুরুতেই বলেছি যে একটি ডিজাইন তৈরি করলে পরবর্তী ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং এখানে এখান থেকে আমরা এটিকে আনগ্রুপ করে আমরা এই যে কমিশন শব্দটি রয়েছে এটি এনে আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিতে পারি এবং চাইলে এটিকে আমরা কিছুটা আরও ছোটো করে নিতে পারি এবং এখানে আমরা যে ডিজাইনটি তৈরি করেছি মূলত এই ডিজাইনটির মধ্যে আমরা কী করে রয়েছি এখানে একটি স্ট্রোক কালার রয়েছে এবং স্ট্রোক কালারটি আমরা এখান থেকে কী করতে হবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এবং সরানোর জন্য জাস্ট আমরা এখান থেকে এটি নিয়ে নেব এবং এখান থেকেও ঠিক আমাদের স্ট্রোক কালারটি আমাদের কী করতে হবে সরিয়ে দিতে হবে এবং স্ট্রোক কালারটি আমরা এখান থেকে সরিয়ে দিলাম তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি আমরা এখানে বসাবো এবং এখানে আমরা কী করব এই যে ইনফরমেশনগুলো আছে আমরা মূলত ইনফরমেশনগুলো এখানে এনে বসাবো এবং এটিকে অ্যারেঞ্জ টু আমরা ফন্ট করলে এটিকে উপরে উঠে আসবে এবং যে তথ্যগুলো রয়েছে আমি এই তথ্যগুলো এখান থেকে এখানে নিয়ে বসিয়ে দিলাম এবং আমরা চাইলে এগুলোকে আমরা আনগ্রুপ করে আরও কাস্টমাইজ করতে পারি যেমন এটিকে আমরা এখানে রাখতে পারি এবং এই যে অংশটি রয়েছে এটি এখানে রাখতে পারি এবং এখান থেকে আমরা ঠিক এটিকে আমরা এখানে রেখে এবং এই অংশগুলোকে এখানে রাখতে পারি তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে এবং এখানে আমরা কী করব একটি গ্লোব চিহ্ন নিয়ে আসবো এবং সেটি নিয়ে আসার জন্য আমরা এখানে গুগলে সার্চ করব টিস গ্রিন গ্লোব এবং এটিকে আমরা কী করব কপি করে নিয়ে আসবো এবং কপি করে এনে জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিব এবং পেস্ট করার পর আমরা এটি যেটি রয়েছে এটিকে আমরা কী করে নেব রিপ্লেট করে নেব এবং রিপ্লেট করার জন্য জাস্ট আমরা এখান থেকে রিপ্লেট করে নেব এবং ওকে এবং ওকে করার পর জাস্ট আমরা এখানে এটিকে যে পিছনে নিয়ে যাব অ্যারেঞ্জ টু ব্যাক এবং অ্যারেঞ্জ টু ব্যাক করার পর আমরা এটিকে কিছুটা ছোট করে দেব
এবং কিছুটা ছোট করার পর আমরা ঠিক এইভাবে রাখতে পারি এবং এটিকেও ঠিক আমরা এখানে রাখতে পারি এবং এটিকে আমরা জাস্ট একসাথে সিলেক্ট করে আমরা এখানে যে একটি রয়েছে মেক ক্লিপিং মার্কস আমরা এটি করে নিতে পারি তো আমরা জাস্ট এটিকে এখান থেকে ক্লিপিং মার্কস করে নিলাম এবং এটি করার পর আমাদের ডিজাইনটি মূলত এরকম দেখাচ্ছে তো এখান থেকে এই যে ডিজাইনগুলো রয়েছে আমাদের মূলত এগুলোকে আমাদের কি করতে হবে আমাদের হোয়াইট কালার করে নিতে হবে আমরা এখান থেকে হোয়াইট কালার করে নিলাম এবং মূলত আমাদের ডিজাইনটি এরকম ভাবে তৈরি হলো এবং এখান থেকে যে কালারটি রয়েছে এটিকে আমরা আইডোফা টুল নিয়ে এই কালারটি ব্যবহার করব এবং এখান থেকে এই যে ডিজাইনটি রয়েছে আমরা চাইলে এই ডিজাইনটিকে কি করতে পারি এখান থেকে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি এবং সেই ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা এখানে যাব ইফেক্টে যাব ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শেডো এবং এখান থেকে প্রিভিউ করে আমরা ওকে দিতে পারি তাহলে আমাদের এই ডিজাইনটি ঠিক এরকম দেখা যাবে এবং পরবর্তী যে ডিজাইন রয়েছে সেটি আমরা তৈরি করব এবং সেটি তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি মাপ দেওয়া আছে এবং সেই মাপটি আমাদের এখানে মূলত ব্যবহার করতে হবে এবং সেই মাপটি হলো 518x920 তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নেব এবং রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে জাস্ট এখানে একবার ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের এখানে যে অংশটি রয়েছে যেমন আমাদের বলছে 518 আমরা এখানে 518 দিলাম এবং 920 আমরা এখান থেকে 920 ব্যবহার করব তো 920 ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ওকে প্রেস করব ওকে প্রেস করার পর এখান থেকে আমরা এখান থেকে একটি কালার ব্যবহার করব তাহলে এখান থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সেটিকে আমরা জাস্ট এখানে বসিয়ে দিতে পারি এবং এটিকে বসানোর পর জাস্ট আমরা এখানে রেখে দিলাম এবং এখানে আমরা কি করব মূলত একটি ডিজাইন তৈরি করব এবং সেটি তৈরি করার জন্য আমরা শুরুতেই আমাদের এই যে লেখাটি রয়েছে আমরা সেই লেখাটি জাস্ট এখানে নিয়ে আসব এবং এটি নিয়ে আসার জন্য ঠিক একই নিয়মে আমরা এখান থেকে এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট ব্যবহার করতে পারি এবং এখান থেকে আমরা এখান এটিকে তিনটি ভাগে ভাগ করতে হবে ইন্টারফেস করে করে আমরা জাস্ট এটিকে এখানে বসিয়ে দিলাম এবং এখানে এটি বসানোর পর মূলত জিনিসটি ঠিক এরকম হলো এবং এটিকে অল্টার এবং শিফট প্রেস করে আমরা এটিকে কিছুটা ছোটো করে দেব এবং করার পর এটিকে আমরা যে অংশটি রয়েছে এটিকে একটি কপি করে নেব এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করে কিছুটা বড় করে দেব এবং এখানে আমরা চাইলে একটি ডিজাইন ব্যবহার করতে পারি এবং সেটি হলো তাদের লোগোটি ব্যবহার করতে পারি আমরা মূলত এখানে এবং জাস্ট আমরা এই যে উভয়টিকে জাস্ট একসাথে সিলেক্ট করে আমরা এটিকে আইডোফা টুল নিয়ে আমরা এটিকে একটি কালার ব্যবহার করতে পারি অ্যারেঞ্জ টু ফন্ট ব্যবহার করতে পারি তো ও আমাদের এতটুকু আমরা করলাম এবং এটিকে জাস্ট আমরা এখানে এভাবে রেখে দিলাম এবং এখানে নিচে আমরা কি করতে পারি একটি ডিজাইন ব্যবহার করতে পারি তার জন্য আমরা এখান থেকে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করেছি সেটিকে আমরা এটিকে রোটেট করে নেব এভাবে এবং রোটেট করার পর জাস্ট আমরা এখানে গেলাম এবং এটিকে সেন্টার বরাবর রাখব এবং এটিকে আমরা কি করব এই পর্যায়ে রাখতে পারি এবং এটিকে আমরা কন্ট্রোল এবং সি এফ প্রেস করে এটিকে আমরা আবার কিছুটা কি করে নেব বড় করে নেব আমরা ঠিক এখানে এতটুকু বড় করে নিলাম এবং এই যে অংশটি রয়েছে এটিকে আমরা কন্ট্রোল সি এবং এফ প্রেস করে আমরা কি করব এখান থেকে একটি কালার ব্যবহার করব এবং এটিকে সাথে আমরা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে এই অংশটিকে ডিলিট করে দেব এবং এখানে এই অংশগুলোকে ডিলিট করে দেব এখানে আমাদের দুইটি অংশ তৈরি হবে এবং একটি হবে আমাদের এই কালার তৈরি করতে চাই এবং সেটিকে আমরা জাস্ট এখান থেকে এটি দেব এবং এখান থেকে যেটি রয়েছে এটিকে আমরা কি করব এই কালারে রাখব তাহলে এখানে আমাদের দুইটি অংশ তৈরি হলো এবং এই অংশের মধ্যে আমরা কিছু লেখা লিখব এবং এই অংশের মধ্যে আমরা কিছু লেখা লিখব এবং সেটি লেখার জন্য আমরা এই যে আমাদের ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে এনে বসিয়ে দিতে পারি অথবা আমাদের এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে আমরা সেই ইনফরমেশনগুলো এখান থেকে কমন নয় আমরা নিয়ে আসতে পারি এবং এটিকে জাস্ট আমরা এনে এখানে বসাবো এবং এটিকে আমরা গ্রুপ করে রাখলাম এবং এখান থেকে ঠিক একই নিয়মে এই যেগুলো আমরা আনগ্রুপ করেছি এগুলোকে আমরা গ্রুপ করে রাখতে পারি এবং উভয়টিকে জাস্ট এভাবে আমরা রাখবো রেখে আমরা এটিকে গ্রুপ করে নেব এবং এখান থেকে এই যে আমাদের লেয়ারগুলো রয়েছে এগুলোকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দিতে পারি এবং আমাদের যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমরা হোয়াইট কালার ব্যবহার করতে পারি এবং সেগুলো ব্যবহার করার জন্য ঠিক এইভাবে আমরা যে আমাদের লেখাগুলো রয়েছে সেগুলো আমরা ঠিক এভাবে রাখতে পারি তো আমাদের লেখাগুলো রাখার যে অপশন রয়েছে সেটি আমাদের এখান থেকে আমরা মূলত এই কালারটি ব্যবহার করতে পারি এবং এখানে আমরা মূলত যে কমিশন শব্দটি রয়েছে আমরা সেই কমিশন শব্দটি মূলত আমরা এখানে এনে ব্যবহার করতে পারি এবং সেই কমিশনটি আমরা জাস্ট চাইলে এখান থেকে
আমরা এনে ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা আনগ্রুপ করলাম এবং এখান থেকে যেটি রয়েছে এটিকে জাস্ট আমরা এখানে এনে অ্যারেস্ট টু ফন্ট করে জাস্ট এটিকে আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে মূলত আমাদের এখান থেকে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি আমাদের এভাবে তৈরি হলো এবং এটিকে আমরা গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করার পর জাস্ট এটিকে আমরা এখানে এনে এই পর্যায়ে এসে বসিয়ে দিতে পারি এবং উভয়টিকে জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট আমাদের এখান থেকে এটি করে নিব এবং আমরা এখান থেকে গ্রুপ করে জাস্ট এটিকে অ্যালাইন করে নিব আনগ্রুপ এবং আমাদের এই যে মাঝখানে যে একটি অংশ রয়েছে এইটা আমরা কিভাবে তৈরি করব তো সেটি তৈরি করার জন্য আমাদেরকে আসলে মূলত একটি মাপ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই মাপটি হলো 1278/207 এবং সেটি করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটি নেব সেটি নিয়ে জাস্ট একবার ক্লিক করব তাহলে 1278 আমরা এখান থেকে 78 বাই আমাদের এখান থেকে 207 আমরা সেটি ব্যবহার করব তো আমরা সেটি জাস্ট আমরা এখান থেকে এখানে এনে বসিয়ে দেব এবং এটিকে জাস্ট আমরা যদি এখানে একবার সেন্টার মোড পর্যন্ত রাখতে পারি তাহলে আমরা এখান থেকে রাখব এবং এটিকে জাস্ট আমরা এখান থেকে ভার্টিক্যাল যে অ্যালাইন রয়েছে হরিজন্টাল অ্যালাইন সেটি আমরা করে নেব এই পর্যায়ে এসে আমরা এখানে এখানে একটি ডিজাইন ব্যবহার করব সেটি ব্যবহার করার জন্য ঠিক একই নিয়মে আমরা এখান থেকে এটিকে এভাবে রাখব এবং এটিকে রেখে জাস্ট আমরা এখানে রাখব এবং এখানে রাখার পর আমরা কি করব এখান থেকে আমরা এই লেয়ারটিকে কন্ট্রোল সি এবং এফ প্রেস করে আরেকটি আমরা কপি করে নেব এবং কপি করার জন্য জাস্ট আমরা এই যে অপশনটি রয়েছে এটিকে আমরা কি করব অ্যারেঞ্জ টু ফন্ট দেব এবং এখান থেকেও ঠিক একই নিয়মে কন্ট্রোল সি এবং অ্যাপ প্রেস করে আমরা এটিকে কিছুটা বড় করে নেব এবং কন্ট্রোল অ্যাপ প্রেস করার পর উভয়টিকে আমরা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে আমাদের যে ডিজাইনটি রয়েছে আমরা সেই ডিজাইনটি তৈরি করব এবং এখান থেকে সেটি করার জন্য শেপ বিল্ডার টুলটি নেব এবং এই অংশটিকে ডিলিট করে দেব এখান থেকে ঠিক একই নিয়মে অংশগুলোকে ডিলিট করে জাস্ট আমাদের এখানে যে অংশটি রয়েছে এটিকে আমরা কি করব এখান থেকে একটি কালার নিয়ে আমরা জাস্ট এটিকে এই কালার ব্যবহার করতে পারি শুরুতে পরবর্তীতে আমরা কালার অ্যাপ্লাই করব এবং এখানে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো মূলত আমরা এখানে ব্যবহার করব এবং সেই ইনফরমেশনগুলো মূলত আমাদের এরকম হতে পারে এবং ইনফরমেশনগুলো জাস্ট আমরা এখান থেকে আমরা যে অ্যালাইন রয়েছে আমরা অ্যালাইন করে নিতে পারি বা অথবা আমরা এরকম যে আনগ্রুপ করে আমরা এটিকে এরকম অ্যালাইন করে জাস্ট আমরা এখান থেকে এখানে বসিয়ে দিতে পারি তো আমরা জাস্ট এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটিকে একটি কালার ব্যবহার করব এবং এটিকে অ্যারেঞ্জ টু যে ফন্ট রয়েছে সেটি আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এই যে ডিজাইনটি রয়েছে আনগ্রুপ করেছি সেটিকে আমরা এখান থেকে গ্রুপ করে নেব এবং একই নিয়মে আমরা এখান থেকে যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা কিছুটা ছোটো করে নেব এবং ছোটো করে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব এবং এটিকে আমরা কিছুটা এলোমেলোভাবে না রেখে আমরা এটিকে কিছুটা এভাবে রেখে দেব প্রতিটি ডিজাইনের শেপ অনুযায়ী জাস্ট আমাদের এই ডিজাইনটি ঠিক এভাবে তৈরি হলো এটিকে আমরা গ্রুপ করে নিলাম এবং এখানে আমরা যে কমিশন শব্দটি রয়েছে আমরা মূলত কমিশন শব্দটি নিয়ে আসতে পারি এবং এটিকে এনে জাস্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি এবং এটিকে ঠিক একই নিয়মে অ্যারেঞ্জ টু ফন্ট করে আমরা সামনে নিয়ে আসতে পারি এবং এখানে আমরা কিছু লেখা বসাবো এবং সেই লেখাটি হবে আমাদের এখান থেকে এই যে লেখাটি রয়েছে আমরা মূলত এই লেখাটি এখানে বসিয়ে দেব এবং এই যে লেখাটি রয়েছে এটিকে আমরা জাস্ট এখানে এনে এখানে রেখে দেব এবং এটিকে অ্যারেঞ্জ টু ফন্ট করে আমরা এটিকে যে হোয়াইট কালার রয়েছে সেটি আমরা এখানে ব্যবহার করব এবং এটিকে ক্রিয়েট আউটলাইন করে আমরা জাস্ট এটিকে এইভাবে রাখতে পারি এবং এখানে আমাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমরা এনে এখানে বসিয়ে দিতে পারি এবং এখানে বসে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট ব্যবহার করতে পারি এবং অ্যারেঞ্জ টু ফন্ট ব্যবহার করে জাস্ট আমরা এখানে রেখে দিলাম এবং এটিকে রেখে জাস্ট আমরা এখানে এভাবে রাখব এবং এভাবে এগুলাকে একসাথে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট এটিকে গ্রুপ করে নেব এবং গ্রুপ করার পর আমরা এটি এবং এটির মাপ যেটি যতটুকু রয়েছে আমরা সেতটুকু এখান থেকে ব্যবহার করব এবং এখান থেকে আমরা ঠিক এটিকে এভাবে এখানে রাখতে পারি এটিকে ঠিক একই নিয়মে আমরা এখানে রাখতে পারি তো আমাদের ডিজাইনটি মূলত এইভাবে তৈরি হলো
তো যখন আমাদের পরিপূর্ণ হলে ডিজাইনটি তৈরি হয়ে যাবে আমরা চাইলে এখানে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি এখানে যে আমাদের অ্যাকুরেট আমরা কি করব একটি কালার ব্যবহার করব এই হোয়াইটের মধ্যে অথবা আমরা সিলভার যে কালারটি রয়েছে তো আমরা যে লাইট সিলভার রয়েছে সেটি আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি ম্যাজিক টুলটি নিয়ে যখন আমরা এক জায়গায় ক্লিক করব তাহলে আমাদের প্রতিটি যে জায়গা কালারটি রয়েছে সেটি আমাদের এক রকম হয়ে যাবে তো আমরা এখান থেকে এই কালারটি আমরা অ্যাপ্লাই করব তাহলে সব জায়গায় আমাদের একই রকম কালার ব্যবহার হবে তো আমি এখান থেকে মূলত এই কালারটি এই কারণে ব্যবহার করেছি আমি চাইলে এখানে হোয়াইট কালার ব্যবহার করতে পারতাম মূলত এখান থেকে হোয়াইট কালার থেকে কিছুটা ডিসটেন্স যেতে হয় আমি সেই জন্য মূলত এই কালারটি এখানে ব্যবহার করেছি এবং আমরা চাইলে এখানে যে একটি গ্রিন কালার রয়েছে আমরা চাইলে গ্রিন কালারটিও চেঞ্জ করতে পারি এবং এই গ্রিন কালারটি আমরা ম্যাজিক ওয়ান টুলটি নিয়ে জাস্ট একবার ক্লিক করব যত জায়গা আছে এরকম কালার সবগুলো কালারকে সে সিলেক্ট করে নিল এবং এখানে এসে আমরা কি করব এই এখানে আমরা আগের থেকে ডিফল্ট আমরা কিছু যে কালার রয়েছে সেটি আমরা করে রেখেছি আমরা চাইলে আইডাফা টুলটি নিয়ে এখান থেকে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করতে পারি তো আমি এখান থেকে আমাদের যে গ্রিন কালারটি করে তৈরি করা আছে গ্রেডিয়েন্ট আমরা সেটি ব্যবহার করতে পারি আমি জাস্ট এখান থেকে আইডাফা টুল ক্লিক করলাম তাহলে আমাদের এখান থেকে যে কালারগুলো রয়েছে সেগুলো অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেল তো আমি আপনাদেরকে এতক্ষণে পরিপূর্ণভাবে কয়েকটি ক্যাটাগরিতে কীভাবে ব্যানার ডিজাইন তৈরি করতে হয় তা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা নিজেরা যত বেশি অ্যাপ্লাই করবেন বা যত বেশি আপনারা এখান থেকে ট্রাই করবেন চেষ্টা করবেন আপনারা এখান থেকে ডিজাইনগুলো তত সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে এক স্টাইলে ডিজাইন তৈরি করে দেখেছি আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে ডিজাইন তৈরি করতে পারেন তো ক্লায়েন্ট আপনাদেরকে যত প্রকার রিকোয়ারমেন্ট প্রয়োজন বা বায়ারের কাজ করবে সব রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি আপনার মতো করে একটি ডিজাইন তৈরি করে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অথবা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম